नमस्कार देखছেন এবিপি আনন্দ শুরু করছি আনন্দ সকাল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকর্ণা আর সুকর্ণার সঙ্গে রয়েছে আমি কুশমিতা গতকাল দিনভর আমরা দেখেছি একেবারে টান টান নাটক চূড়ান্ত উত্তেজনা এবং আজ সবথেকে বড় প্রশ্ন যেটা অনুব্রত মণ্ডল সিবিআই আবারো তাকে ডেকে পাঠিয়েছে এবার একেবারে বোলপুরে বাড়িতে গিয়ে হাতে হাতে নোটিশ সার্ভ করা হয়েছে অনুব্রত মণ্ডল আজকে কি যাবেন সিবিআই দপ্তরে হাজিরা কি তিনি দেবেন সকাল 11টায় তাকে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে যদি অনুব্রত মণ্ডল আজও না পৌঁছন দশম নোটিশ পাওয়ার পরও যদি না পৌঁছন সেক্ষেত্রে কি আইনি পদক্ষেপ করতে পারে সিবিআই এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছেন আমাদের আলোচনা আজকে এই নিয়ে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেব দেবনারায়ণ সরকার রয়েছেন রাজশ্রী লাহিড়ী এবং তার পাশাপাশি আমাদের মেদিনীপুর স্টুডিও থেকে সরাসরি রয়েছেন সিপিএম নেতা তাপস সিনহা সবাইকে স্বাগত জানাই আলোচনায় তবে তার আগে একেবারে কুশমিতা গতকাল রাতে যে চাঞ্চল্যকর দাবি করেছেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী কি দাবি করছেন তিনি তা অবশ্যই দেখাবো এবং তারপরে কিন্তু প্রশ্ন উঠছে যে সিবিআই হাজিরা এড়াতেই কি ডাক্তারকে দিয়ে বেড রেস্ট লিখিয়েছিলেন অনুব্রত মণ্ডল দেখাবো কি বলছেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী সকালবেলা আমার হসপিটাল সুপারিনটেনডেন্ট ডক্টর বুদ্ধদেব মুর্মু আমাকে অর্ডার করেন যে ডক্টর এই অনুব্রত মণ্ডলের বাড়িতে একটা এমার্জেন্সি আছে অনুব্রত মণ্ডল খুব অসুস্থ এবং তার বাড়িতে একটা মেডিকেল টিম যাচ্ছে বোলপুর শিয়ান হসপিটাল থেকে শিয়ান সুপার স্পেশালিটি হসপিটাল থেকে এবং তাতে আমাকে অংশ নিতে হবে তা আমি ওনাকে রিকোয়েস্ট করি যাতে অনুব্রত মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং হাসপাতালে নিয়ে গেলে ওনার তো অনেক মেডিকেল প্রবলেমও আছে তাহলে আমরা সবাই মিলে ওনাকে চিকিৎসা করতে পারি উনি বলেন তার কোনো প্রয়োজন নেই তা ওনাকে বাড়িতে গিয়েই চিকিৎসা করার দরকার এবং ওনার আপাতত সার্জিক্যাল প্রবলেমটাই মেন তা আমি ওনার কথা অনুসারে সেখানে যাই মেডিকেল টিমও আসে কিন্তু গিয়ে যেটা দেখি যে সরকারি কোনো প্রেসক্রিপশান নোট কিন্তু সেখানে আসেনি কোনো প্রেসক্রিপশান পেপার আসেনি তা আমি গিয়ে দেখি ওনার যে ফিস্টুলাটা আছে সেই ফিস্টুলাটা একটুখানি ইনফেক্টেড আছে এবং ওনার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে একটু হাইপারটেনশন আছে এবং মানসিক খুব অবসাদগ্রস্ত এবং খুব হাইলি টেনশনে আছেন এবং সেই মতো আমি একটা অ্যাডভাইস করি সাদা কাগজে কারণ আমার কাছে কোনো প্রেসক্রিপশান পেপার ছিল না কোনো গভর্নমেন্টেরও ছিল না এবং আমার প্রাইভেটেরও ছিল না উনি বলেছিলেন যে আমাকে বেড রেস্ট লিখে দিন এবং আমারও ওনাকে দেখে মনে হয়েছিল যে একটুখানি রেস্টের প্রয়োজন আমি সেই হিসেবে ওনাকে কয়েকদিনের বেড রেস্ট লিখে দিই হাসপাতাল থেকে কি কোনো কাগজ প্রেসক্রিপশন কিছু পাঠানো হয়েছে কিছু আসেনি আপনার লেখা অ্যাডভাইস আমি 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 সুপার স্যারকে বলেছিলাম যে আমি কিসে লিখব সুপার স্যার বলেছিলেন যে সাদা কাগজে লিখে দিতে সেই সমস্ত কল রেকর্ডিং আমার কাছে আছে এই যে একটা ভয়েস কল আপনি পাঠিয়েছেন এইটা কার সঙ্গে কার কথাবার্তা হচ্ছে এটা হচ্ছে আমাদের হাসপাতালের সুপারের সাথে আমার সেখানে কি কথা হয়েছে কথা হয়েছে যে প্রথম কলটা হয়েছে যে উনি আমাকে যেতে বলছেন যে ওনার বাড়িতে যেতে বলছেন আর দ্বিতীয় কলটা হয়েছে যে কোনো হাসপাতাল থেকে কোনো পেপার আসবে না অনুব্রত মণ্ডলের নামে একটা সাদা কাগজে লিখে দেওয়ার কথা বলছে কোথাও কি চাপ সৃষ্টি করা হয়েছিল আপনাকে চাপ তো সৃষ্টি হয়েছেই কারণ আমি ওনাকে বলেছিলাম একবার যে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা যেহেতু ইডি আছে কিন্তু উনি বলছিলেন যে না ওনার বাড়িতে গিয়ে দেখা আলোচনায় আসবো প্রথমে দেবনারায়ণবাবু দেবনারায়ণবাবু কি বলবেন না না আমি কথাটা একটা কথা বলিনি হাসপাতাল ডাক্তার দুটো করতে পারে একজন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেয় নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেয় এই যেতে পারে ওদিন ছুটি ছিল যেতেই পারে এবং ঠিকই করেছে ওর কখনো সরকারি প্যাডে লেখার অধিকার নেই সাদা কাগজে লিখতে হবে বলছেন অবশ্যই কারণ বাড়িতে তুমি যাচ্ছ নন প্র্যাকটিসিং অ্যালাউন্সে তুমি যেতে পারো কিন্তু তোমাকে লিখতে হবে সমস্ত এবং সেখানে পেশেন্ট দাবি করতে পারেন যে তার বেড রেস্টের প্রয়োজন এবং 14 দিনের বেড রেস্ট যেন ডাক্তার লিখে দেন সেই ক্ষেত্রে তিনি নন প্র্যাকটিসিং সরকারি ডাক্তার হলো তিনি সাদা কাগজে লিখে দেবেন আচ্ছা আমার বাড়িতেও আসলে আমার যদি খারাপ লাগে আপনি একটু কাইন্ডলি ওটা এটা আমি বলতেই পারি 14 দিনের বেড রেস্টের কথা পেশেন্ট দাবি করতে পারেন যে তার যা শারীরিক অবস্থা তাতে তার 14 দিনের বেড রেস্ট ডাক্তারকে লিখে দিতে হবে কিন্তু আমি বলবো সরকারি ভাবে হাসপাতালের ডাক্তার যেটা করেছেন ন্যায্য করেছেন একে কোনো ভয় নেই এখন উনি বলতে পারে শারীরিক অবস্থা ওনার ওনার তো একটা রোগ না ওটা 30টা রোগ এটা সত্য কারণ উনি
মানে হাইপার টেনশন শুধু না, ওনার অক্সিজেন কম, সমস্ত একদম। কিন্তু দেবরান বাবু ঠিক পরশুদিন, ঠিক পরশুদিন সোমবার দিন আমরা দেখলাম এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল, নিজাম প্যালেসের বদলে তিনি গেলেন এবং সেখানে চিকিৎসকরা সাতজনের যে বোর্ড তারা তাকে দেখে বললেন যে তার যে অসুখগুলো রয়েছে ক্রনিক সমস্যা, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। তার পরের দিনই এত অসুস্থ হয়ে পড়লেন যে সরকারি হাসপাতালের ডাক্তারকে বাড়িতে আসতে হলো এবং তিনি সাদা কাগজে 14 দিনের বেড রেস্ট লিখে দিতে হলো, চাপ সৃষ্টি করা হলো, ডাক্তার নিজে মুখে স্বীকার করছেন। না না, চাপ সৃষ্টি মানে কি, ওনাকে বলা হচ্ছে, উনি যেটা বলেছেন হাসপাতালে আনা হোক তাকে, উনি বলেন না হাসপাতালে আনা যাবে না, আপনি প্রাইভেটে দেখে দেবেন এবং আপনার অনুযায়ী সাদা কাগজে লিখবেন, অন্যায় কিছু করেনি। তার উপরে চাপ সৃষ্টি হয়েছে এবং প্রভাবশালী বলে তিনি লিখে দিতে বাধ্য হয়েছেন এবং এখন তার গিলটি ফিলিং হচ্ছে এমনটাও তিনি বলছেন সাংবাদিকদের সামনে। কি বলছেন আমরা শুনেনি, শুনেনি দেবনাথ বাবু। আপনাকে হঠাৎ করে অনুগত মণ্ডলের কাছে যেতে হলো কেন? দেখুন, আমি একজন সরকারি কর্মচারী, আমি পলিটিক্স বুঝি না, আমি ইডি বুঝি না, আমি সিবিআই বুঝি না, কিছু বুঝি না। আমি আমার হায়ার অথরিটি বুঝি আর বুঝি যে আমি একজন গভর্নমেন্ট চাকরিজীবী, এই দুটো জিনিস আমার কাছে খুব ক্লিয়ার। আমার ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলো আমার হসপিটাল সুপারিনটেনডেন্ট, বোলপুর সাবডিভিশন হসপিটালের সুপারিনটেনডেন্ট ডক্টর বুদ্ধদেব মুর্মু। তিনি আমাকে আজকে সকালবেলা, আমার আজকে অফ ডে ছিল, ফোন করে বলেন যে অনুব্রত মণ্ডলের অবস্থা খুব সিরিয়াস এবং একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে, আপনি ইমিডিয়েট আসুন ওনার বাড়িতে। তা আমি ওনাকে অনুরোধ করি যে ওনাকে হাসপাতালে নিয়ে আসুন, হাসপাতালে আনলে সুবিধে হবে, কারণ ওনার তো অনেকগুলো মেডিকেল প্রবলেমও আছে, শুধু তো সার্জিক্যাল প্রবলেম নেই। তো উনি বলেন না যে এখন সার্জিক্যাল প্রবলেমটাই মেন, আপনি আগে আসুন, মেডিকেল টিম পৌঁছচ্ছে, আপনি গাড়ি করে চলে আসুন। যার জন্য আমি ওনার অর্ডার ফেলতে পারিনি, আমি যেতে বাধ্য হয়েছি। এমনি তো অনেক কথা হলো যে ওনার ব্যথা ট্যাথা ইত্যাদি, আর লাস্ট উনি বলেছিলেন যে আমাকে একটু ছুটির ব্যবস্থা করে দিন, 14 দিনের ছুটি লিখে দিন। তা আমি দেখলাম সভাধিপতি বলছে, আর প্লাস ওনার ফিস্টুলাটাও ফুলে উঠেছে, প্লাস রেসপিরেটরি ডিস্ট্রেসও আছে, বাইল্যাটারাল চেস্টে হুইজ আছে, প্রেশারটাও বেশি আছে, তার জন্য আমি ওনার কথা ফেলতে পারিনি, আমি 14 দিনের রেস্ট লিখে দিয়েছি। যেহেতু আমি ওনার বাড়িতে গেছি, এটা যদি হসপিটালে উনি আসতেন তাহলে হয়তো কোনোরকম হতো, কিন্তু আমি ওনার বাড়িতে গেছি, আমি ওনার কথা ফেলতে পারিনি। আমি ওখানে একজন অতিথি, আমার সাথে দুজন লোক আছে, আমি একজন অতিথি। উনি অবশ্যই প্রভাবশালী লোক, উনি বীরভূমের সভাপতি, তো উনি সভাপতি মানুষ, একজন রিকোয়েস্ট করছেন, আমি ওনার রিকোয়েস্টটা ফেলতে পারিনি ওনার বাড়িতে। দেবনাথ বাবু চিকিৎসক একজন অতিথি, তার সঙ্গে দুজন ছিলেন, সভাপতি অত্যন্ত প্রভাবশালী, তার অনুরোধ ফেলা যায়নি এবং সেই কারণেই 14 দিনের বেড রেস্ট তিনি লিখে দিলেন। আচ্ছা আমি কথাটা কি বলছি, হ্যাঁ তিনি অসুস্থ বা না তিনি বলছেন, নিশ্চয়ই সভাপতি এবং ওই বোলপুরে উনি প্র্যাকটিস করে, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ওনার ইয়ে, তা ওনার ওখানে গিয়ে উনি বলছেন। হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে, আপনি আমি যদি বলি আমার বাড়িতে এসে যদি আমার সত্যি অসুস্থ ভিতরে কি আছে তা লিখতেই পারে, কিন্তু এটা দিয়ে রাজর্ষি উনার উপর যে চাপ সৃষ্টি করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কিভাবে তার প্রত্যেকটা প্রভাব খাটিয়ে সিস্টেম রাষ্ট্রযন্ত্র এবং মানুষের ওপর চাপ সৃষ্টি করে বাধ্য করছে ডাক্তারদেরকে। আমরা পার্থ চ্যাটার্জির সময় এসএসকেএম এর এক ঘটনা দেখেছিলাম, অ্যাডমিশন, এইমস ভুবনেশ্বর রাজি হয়নি, পরিষ্কার এইমস ভুবনেশ্বর বলে দিয়েছিল অ্যাডমিশনের প্রয়োজনীয়তা নেই। এই যে দ্বিচারিতা, সিস্টেমকে কাজে লাগিয়ে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার, আমার যদি আজকে আমি চুরি না করে থাকি আমার এত পায়তাড়া কষার কি আছে যে আমি এত এড়িয়ে যাব, আমি এখানে জবাব দেব না। 150 কোটি টাকা ধরা পড়েছে, 150 চাপ সৃষ্টি করা হচ্ছে, 150 কোটি টাকা ধরা পড়েছে তার সহায়কের কাছ থেকে, এইটাকে লুকিয়ে যেতে চাইছে। দেবনারায়ণ বাবু একটু বলি,
রাজর্ষী, দেখলাম 4 কোটি টাকা, তুমি 150 100 থেকে 150 কি ধরা পড়ছে না, ওকে বলা হয়েছিল সাইগাল হোসেন 4 কোটি টাকা সম্পত্তি, সাইগাল হোসেন এই সাইগাল হোসেন দেখলাম বাবু সাইগাল হোসেন 4 কোটি টাকাই দি বলেছে, আমরা এতদিন শুনেছি 100 কোটি, তার মানে গাছ মানে গল্পের গরু গাছে আগাচ্ছে, কিন্তু হিসেব বহির্ভূত সম্পত্তি তো প্রচুর পাওয়া গেছে জানেন বাবু, বলছি তার মানে আপনার দেহরক্ষীর 4 কোটি টাকা হতে পারে, চলুন আপনার কথাই ধরে নিলাম, 4 কোটি টাকার সম্পত্তি একজন দেহরক্ষী যিনি আয় করে নিজের কষ্টার্জিত রোজগার করেছেন, আয় বহির্ভূত 4 কোটি টাকা, 4 কোটি টাকা কোনো ব্যাপার নয় এটা বলছেন তো, না 4 কোটি কোনো ব্যাপার নয়, আমি ডিফেন্ড করছি না বাবু, একজন সরকারি হাসপাতালের বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার তিনি নির্দেশ দিচ্ছেন হাসপাতালে নিয়ে এসে নন, অনুব্রত মণ্ডল তিনি এতটাই অসুস্থ, যিনি আগের দিন কলকাতায় এসেছিলেন এসএসকেএম এ দেখালেন সেখানে তার সন্তুষ্টি হয়নি, তিনি বোলপুর ফিরে গিয়েছেন এবং তিনি এতটাই অসুস্থ যে সরকারি হাসপাতালে সুপারের নির্দেশে বাড়িতে চলে আসছেন চিকিৎসক, সাদা কাগজে তিনি লিখে দিচ্ছেন 14 দিনের বেড রেস্ট। তাপস বাবু দেবনারায়ণ বাবু আমি আসবো, আমি তাপস, দেবনারায়ণ দা একটু বলতে দিন, দেবনারায়ণ দা একটু থামুন, হ্যাঁ সেটা হচ্ছে যে এটা বোঝা দরকার যে এসএসকেএম যখন বললেন এসএসকেএম এর চিকিৎসকরা ভারতবর্ষের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এসএসকেএম এর চিকিৎসকরা যখন বললেন উনার কিছু ক্রনিক সমস্যা আছে, তারপরে বোলপুর ফিরে গিয়ে সেখানে প্রভাব খাটিয়ে যেটা করা হয়েছে এখানে টেকনিক্যাল ফল্ট, একজন চিকিৎসক ছুটিতে ছিলেন ডক্টর চন্দ্রনাথ অধিকারী, বাকি গোটা মেডিকেল টিম কিন্তু হসপিটাল থেকে তুলে অন ডিউটি অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, ছবিতে দেখা যাচ্ছে দেখো একজন স্টাফ নার্স ওয়েস্ট বেঙ্গল জিএনএম, একজন স্টাফ নার্সকে ওয়ার্ড থেকে তোলা যায় না, ওয়ার্ড থেকে স্টাফ নার্স সঙ্গে গেছে, এটাও দৃষ্টি আকর্ষণ করছি সবার যে অন ডিউটি অবস্থায় হাসপাতালের রোগীদেরকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে অনুব্রত মণ্ডলের মতো একজন গরু চোর তার জন্য কিসের সহানুভূতি, অনেক সমস্যা, একেবারে আলোচনায় আসবো তবে তার আগে সিবিআই দপ্তরে হাজিরা কি দিতে পারবেন অনুব্রত মণ্ডল তা নিয়ে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী কি জানিয়েছেন শোনাবো, চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী তার বক্তব্য বেড রেস্টের কথা তিনি লিখেছেন ঠিকই, তবে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার মতো শারীরিক অবস্থা রয়েছে অনুব্রত মণ্ডলের, কি বলেছেন তিনি শুনবো। এখন যেহেতু উনি ওনাকে নিয়ে এডি আছেন, সিবিআই আছে, হাইকোর্টের নির্দেশ আছে, এগুলো আমি আগে জানতাম না, কিন্তু ঘটনা ঘটার পরেই জানতে পারলাম, কারণ আমি পলিটিক্যালি লিস্ট নলেজেবল পারসন, আমি শুধু পেশেন্ট দেখি, চিকিৎসা করি হাসপাতাল নিয়ে থাকি, কিন্তু এখন আমি জানতে পারছি যে এতগুলো ঘটনা ঘটে গেছে, এখন আমার নিজের মনেই একটা ইয়ে জন্মাচ্ছে যে আমি কেন গেলাম। ওনাকে এখন রেস্ট নেওয়ার প্রয়োজন রয়েছে, বেড রেস্ট কিছুটা নিলে ভালো, কিন্তু সেইভাবে বেড রেস্ট না নিয়ে ওনাকে যদি কলকাতায় নির্দিষ্টভাবে সাপোর্টিভ সিস্টেম দিয়ে নিয়ে যাওয়া যায় তাতেও কোনো আপত্তি নেই। মানে উনি কি হাজিরা দিতে পারবেন চাইলে? অবশ্যই পারবেন, দিতে পারবেন, অবশ্যই পারবেন। উদ্বেগ রয়েছে আপনার? উদ্বেগ তো আছেই, কারণ সাধারণ জনসাধারণের কাছে আমি খুব হেয় হয়ে গেছি, খুব খারাপ হয়ে গেছি। দেবনারায়ণ বাবুর কাছে আসবো, চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি হাজিরা দিতে পারবেন, তাহলে কি আজ হাজিরা দিচ্ছেন অনুব্রত মণ্ডল? না সেটা তো আমি বলতে পারবো না, ডাক্তারবাবু ঠিকই বলেছেন, কোন ডাক্তার যদি আমার বাড়িতেও আসে আমার অবস্থা দেখে আমি যদি বলি হাইপারটেনশন ইত্যাদি করি, ডাক্তার লিখতেই পারে সাদা কাগজ, ডাক্তার তাতে না, কিন্তু এই পরবর্তী ব্যাপারে উনি ব্যাপারটা জেনে বললেন যে না আমার ওটা হয়তো উচিত হয়নি, আলাদা ডাক্তার, খারাপ বলেননি, কিন্তু উনি যেতে পারবেন কিনা, কারণ একেবারে কলকাতায় 10 বার ডাকা হলো এই নিয়ে 10 বার ডাকা হলো নিজাম প্যালেসে, একবার মাত্র গিয়েছেন দেবনারায়ণরা, মঙ্গলে খনার বচন বলি আপনাকে, মঙ্গলে উষা বুধে পা কেষ্ট এবার জেলে যা, পরিষ্কার বলে দিবে মানুষকে 9 বার 10 এর বাইরে আছেন ঢোলে 9 বার সাধারণকে বলুন এত জানাই পানাই না করে এই পারছে হতো কি কাকে কি পাঠিয়েছে জেলে তাহলে তো বলা চিকিৎসকরা বলছেন হাজিরা দিতে পারবেন, শারীরিক যে সমস্যা সেগুলো ক্রনিক সমস্যা, তাহলে সিবিআই এর উচিত যদি না আসে তাহলে অবিলম্বে কোমরে দড়ি বেঁধে এনে অ্যারেস্ট করা এবং জেলে পাঠানো, জেলে গেলেই তো বেড রেস্ট হয়ে যাবে।
উনি ক্রনিক সমস্যা নিয়ে এত গরু পাচার করতে পারেন আর সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারেন না। খবরে আমাদের নজর থাকবে যে তিনি আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন কিনা, অবশ্যই এই খবর নিয়ে ফিরে আসব।